কবির, আমি খোঁজ নিছি, এইটা কাশেমের বোন। একেবারে খাপের খাপ মিল্লা গেছে। হ্যাঁ, এই তুই কাশেমের বোন না? জি। এদিকে এদিকে চল আমার সাথে। এ পিছে যাস কে? চল তোর নিয়ে যাবো। কবির, ও মাইয় কবিতা ঢুকে গেছে, ঝামেলা করার দরকার নাই, চল যাই গিয়া। চল ওট। এ কবির, ওই যে আসতেছে। সেভাবে রেডি হয়ে আসবি, শুনছিস? ওই মনে থাকে যেন কালকে তোরা নিয়ে যাবো। হোসনেয়ারা, স্কুলে গেলি, আবার ফেরত চলে আসলি, স্কুল কি বন্ধ আজ? না, স্কুল খোলা, আমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? আমার আর স্কুলে যাইতে বললো না, আমার আর লেখাপড়ার দরকার নাই। কি হয়েছে তা বলবি না? কি বলবো, আমরা গরিব, আমাদের এত লেখাপড়ার দরকার কি? মা, ও মা, এই দেখো তোমার মেয়ে কি কয়। কি হইছে? অহুসনা, তুই কাঁদতেছিস কেন? কি হইছে? স্কুলে যাওয়ার পথে প্রতিদিন চেয়ারম্যানের ছেলে আমার বিরক্ত করে, খারাপ কথা বলে। সেদিন আসার সময় আমার মাথার ওন্না টাইনা ছিড়া নিয়ে গেছে। এত সব হইছে, তুই আমার আগে কস নাই কেন? আগে গলে তুমি কি করতে পারতা? তুমি তো মরা টানা কাশেম, আর ওরা হলো চেয়ারম্যান। শোনো, তোমার একটা কথা কই, তুমি লাঠি খেলা আর তলোয়ার খেলা বন্ধ করো। আমার সাথে লাঠি খেলা আর তলোয়ার খেলায় হাইরে গিয়ে তারপর এইসব করছে না? না, আগে থেকেই করতো, খেলায় হারার পর আরো বাড়ছে। দাঁড়া, আমি এখনই যাইতেছি। তুমি কোথায় যাবা? এই নিয়ে তুমি মাথা খারাপ কইরো না, চেয়ারম্যানরা অনেক শক্তিশালী, আমারে তো শেষ করবে, তোমারেও মাইরা ফেলাবে। অত সোজা না, দেশে আইন আছে না? তুই থাক, এটার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোর স্কুলে যাওয়ার দরকার নাই। আমি এখনই মনি কাকার কাছে যাইতেছি। ও মা, তুমি ওরে ধরো। ভাইয়া, আয় মা, আয় ঘরে, আয়।